11তম জাতীয় বেল্ট রেসলিং মাস রেসলিং আনকিশানের আসরে জয় জয়কার বাংলার খেলোয়াড়দের পয়লা ফেব্রুয়ারি থেকে চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত হায়দ্রাবাদে আয়োজিত এই প্রতিযোগিতায় দারুণ ফল করলো বাংলার ছেলেমেয়েরা। এই তিন ধরনের প্রতিযোগিতায় দুটি সোনা পান আহানা মজুমদার, একটি রূপো পান গৌরব তিওয়ারি, দুটি রূপো পান শারণ্যা সাহা, একটি সিলভার পান সঞ্চারী দত্ত ও একটি ব্রোঞ্জ পান সিদ্ধার্থ সরকার। এসব কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা জ্ঞাপন করলো জাগৃতি সংঘ এবং তাদের হাতে পুরস্কার তুলে দেন বিধায়ক দেবাশিস কুমার, স্থানীয় পুরমাতা মৌসুমী দাস। মূলত ট্র্যাডিশনাল রেসলিং অ্যাসোসিয়েশন অব বাংলার সাধারণ সম্পাদক নিত্যানন্দ দত্তের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয়। এইসব খেলোয়াড়রা যাতে আগামীতে আরো ভালো ফল করতে পারেন সেজন্যই তাদের শুভেচ্ছা জানান উপস্থিত সকলে। আমার নাম হলো শরণ্যা শাহ আর আমি জিডি বিল্লা সেন্টার ফর এডুকেশনে পড়ি। আমার ক্লাস 9 আর আমি দুটো সিলভার আর একটা ব্রোঞ্জ পেয়ে এসেছি। মাস রেসলিং আর বেল্ট রেসলিং এ আমি দুটো সিলভার পেয়ে এসেছি আর প্যানক্রেশনে আমি একটা ব্রোঞ্জ পেয়ে এসেছি। আমি অ্যান্ড্রুজ হাই স্কুলে পড়ি, আমি প্যানক্রেশন অ্যান্ড বেল্ট রেসলিংয়ে দুখানা গোল্ড পেয়েছি। আমার নাম সিদ্ধার্থ সরকার, আমি একে বসে পড়ি আর ট্রেডিশনাল ব্রেস্ট রেসলিংয়ে আমি কেন মাস রেসলিংয়ে কি কেন সরি বেল্ট রেসলিংয়ে ব্রোঞ্জ পেয়েছি। মেরা নাম গৌরব তিওয়ারি, ন্যাশনাল সিনিয়র ন্যাশনাল বেল্ট রেসলিং সিলভার মেডাল হুয়া হ্যায় মেরা। দত্ত আর আমি কমলা গার্লস স্কুলে পড়ি ক্লাস 8 আর আমি ন্যাশনালে বেল্ট রেসলিংয়ে সিলভার পেয়েছি। আমাদের এখানে ন্যাশনালে টিম গিয়েছিল হায়দ্রাবাদে, যেটা 1st February থেকে 4th February এটা হয়েছিল হায়দ্রাবাদে এলবি স্টেডিয়ামে। এখানে যে বেঙ্গল টিম গেছিল তারা, তার মধ্যে আমরা পেয়েছি 2 গোল্ড পেয়েছি, 4 সিলভার পেয়েছি আর 2 ব্রোঞ্জ পেয়েছি। আশা করি ইন ফিউচার আরও ভালো রেজাল্ট করব। নমস্কার, দত্ত, আমি ট্র্যাডিশনাল রেসলিং ট্র্যাডিশনাল বেল্ট রেসলিং অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। এবারে আমাদের হায়দ্রাবাদে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়েছিল, সেখানে আমাদের টিম গেছিলো, তাতে আমাদের মেয়েরা ভারী ফল করেছে। এখানে আমরা 2 গোল, 4 সিলভার, 2 ব্রোঞ্জ পেয়েছি। আশা করি ভবিষ্যতে আমরা আরও ভালো রেজাল্ট করব। তো আমাদের কাছে এটা খুব খুশির খবর যে আমাদের জাগৃতি সংঘের তরফ থেকে আমাদের 4 খুব মানে কোচি সদস্য বলবো আমি, তারা গেছিলো ন্যাশনাল বেল্ট চ্যাম্পিয়নশিপে, যেখানে ওদের একজন 4 সোনা, 2 রূপো আর 2 ব্রোঞ্জ পেয়েছে, যেটা আমাদের কাছে খুব একটা গর্বের ব্যাপার। এবং এর জন্য আমাদের একটা নিরলস প্রচেষ্টা থাকে, ওরাও আমরা দেখতে পাই যে আমাদের সঙ্গে গৃহে সঙ্গের মাঠে ওরা নিরলস ওদের পরিশ্রম করে এবং তার সঙ্গে আমাদের নিত্যানন্দ স্যারের তত্ত্বাবধানে এরা খুব মানে সুন্দরভাবে নিজেদের তৈরি করছে। এবং আমাদের ক্লাবের পক্ষ থেকে, জাগৃতি সঙ্গের পক্ষ থেকে আমরা ওদের শুভেচ্ছা জানাই, ওদের শুভকামনা জানাই এবং আশা করি যে ওরা ভবিষ্যতে আরও অনেক এই ধরনের প্রতিযোগিতায় আরও অনেক সাফল্য পাবে।